নমস্কার। আজকে আমি তোমাদের সাথে ক্লাস 12 এর চ্যাপ্টার সপুষ্পক উদ্ভিদের যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব। এই চ্যাপ্টারের দুটো ইম্পর্টেন্ট টার্মস তোমরা পাও। একটি টার্ম হলো ট্রিপল ফিউশন, আর একটা টার্ম হলো ডবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক। আমি দেখেছি অনেকের মধ্যে এই ট্রিপল ফিউশন আর ডবল ফার্টিলাইজেশন ব্যাপারটা কি, এটা কনফিউশনের সৃষ্টি হতো। সেই জন্য এটা দূর করার জন্যই আমি আজকে ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করছি। সেই ভিডিওটায় যাওয়ার আগে তোমাদের বলে রাখি, আমার এর আগের দুটো ভিডিও আছে, মাইক্রোস্পোরোজেনেসিস অ্যান্ড মেগাস্পোরোজেনেসিস। যদি ওই দুটো দেখে না থাকো তো ওই দুটো ভিডিও একবার তোমরা দেখে নিও। তাহলে ফিমেল অ্যান্ড মেল গ্যামেটোফাইটিক স্ট্রাকচারটা সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে, এবং মেল আর ফিমেল গ্যামেটোফাইটিক স্ট্রাকচার কিভাবে ফর্ম করছে বা ফর্মেশন প্রসিডিওরটা যদি এই মুহূর্তেও দেখে না উঠতে পারো, অ্যাটলিস্ট স্ট্রাকচারটা তোমরা একটু দেখে নেবে। তাহলে ওই ভিডিও থেকে দেখে নেওয়ার পর এই ভিডিওটা দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখানে আমি ফার্স্টে স্টার্ট করি এই পোর্শনটা। ফার্স্টে এই পোর্শনটা তোমরা দেখার চেষ্টা করো। এই পোর্শনে দেখো কয়েকটা পয়েন্টিং আমি করেছি। এখানে দেখো এই যে তিনটে সেল, এই পোর্শনটাকে এটা এমব্রায়ো স্যাক, টোটালটা একটা এমব্রায়ো স্যাক। প্ল্যান্টের ফিমেল রিপ্রোডাকটিভ পার্ট তোমরা বুঝতেই পারছো দেখে, ফিমেল রিপ্রোডাকটিভ পার্টের দেখো ম্যাচিওর এমব্রায়ো স্যাক ফর্ম করেছে। ম্যাচিওর এমব্রায়ো স্যাকের স্ট্রাকচারটা তোমাদের আগের দিন আমি ডিসকাস করেছি। ম্যাচিওর এমব্রায়ো স্যাকে দেখো মাইক্রোপাইল এন্ডে অ্যান্টিপোডাল সেলস আছে, বা আমরা ওটাকে বেঙ্গলিতে দেখো বলতে পারি প্রতিপাদ কোষ সমষ্টি। এই সেলসগুলো হ্যাপ্লয়েড, সবগুলো এন, আর ঠিক তার মাইক্রোপাইলার এন্ডের অপোজিট এন্ডটাকে আমরা বলবো চালাজাল এন্ড। ওই পোর্শনে দেখো সাইনারজিডস আছে, এই সেলসগুলো এন, যাকে আমরা বেঙ্গলিতে বলতে পারি সহকারী কোষ সমূহ। এবার তার ঠিক মিডিলে, এমব্রায়ো স্যাকের ঠিক মিডিল পোর্শনে দেখো পোলার নিউক্লি আছে। যে দুটো নিউক্লি দেখো নিউক্লিয়াসগুলো ফিউজড করেনি, কিন্তু সেলুলার একটা পোর্শন যেটা নাকি ফিউজড কন্ডিশন, এখনো পুরোপুরি নিউক্লিগুলো ফিউজড না করলেও ওটা অ্যাটাচড ফর্মে রয়েছে, 2n ফর্মে রয়েছে। এটাকে আমরা বলবো পোলার নিউক্লি বা নির্ণীত নিউক্লিয়াস। এই স্ট্রাকচারটা আমরা ম্যাচিওর এমব্রায়ো স্যাকে পেয়েছি। অলরেডি যখন একটা ফিমেল রিপ্রোডাকটিভ পার্ট অ্যাঞ্জিওস্পার্মে গ্রো করছে, ম্যাচিওর হচ্ছে, ঠিক সেই কন্ডিশনে আমরা সেরকমভাবেই বলতে পারি প্ল্যান্টের ফ্লাওয়ার্সের মেল রিপ্রোডাকটিভ পার্টও ম্যাচিওর হয়েছে। আলটিমেটলি আমরা দেখো পড়েছি মেল রিপ্রোডাকটিভ পার্টে যখন পোলেন গ্রেনস ফর্ম করে, পোলেন গ্রেনস ফর্মেশন পর্যন্ত আমরা মাইক্রোস্পোরোজেনেসিস পড়েছি। মাইক্রোস্পোরোজেনেসিসের পর দেখো আমরা সবাই জানি পলিনেশন বা পরাগযোগ, যেটাকে আমরা বেঙ্গলিতে বলে থাকি পলিনেশন বা পরাগযোগ পারফর্ম হয়। সেখানে দেখো এই পোলেন গ্রেনস স্টিগমাতে এসে অ্যাটাচ হয় বা গর্ভমুণ্ডে এসে অ্যাটাচ হয়। এই প্রসিডিওরটাকে আমরা বলি পরাগযোগ বা পলিনেশন। পলিনেশন পারফর্ম হওয়ার পর, কমপ্লিট হওয়ার পর, এখান থেকে দেখো পোলেন গ্রেনস থেকে পোলেন টিউব ফর্ম করে, আর পোলেন টিউবে থেকে যায় দুটো মেল গ্যামেট, যেটা নাকি মাইক্রোস্পোরোজেনেসিসের সময় ফর্ম করেছিল। দুটো মেল গ্যামেট বা পুং গ্যামেট যেটাকে আমরা বলছি, অবশ্যই ওরা হ্যাপ্লয়েড হবে। এবার ওই পোলেন গ্রেনের পোলেন গ্রেনস থেকে যে পোলেন টিউবটা ফর্ম করেছিল বা পরাগ নালীটা ফর্ম করেছিল, সেটার ওটার মধ্যে দিয়ে দেখো ক্যারি হয়ে মেল গ্যামেটস দুটো এসে পৌঁছায় একদম এমব্রায়ো স্যাকে। এমব্রায়ো স্যাকের এই যে সাইনারজিডস আছে, সাইনারজিডস এর মিডিলে দেখো এই যে পোর্শনটা, এই সেলটা, এই দুটো সেল ছিল সাইনারজিডস, আর এর মিডিলে ছিল এগ, যেটাও হ্যাপ্লয়েড। এবার মেল গ্যামেট যে দুটো আছে ওরাও হ্যাপ্লয়েড। কি হয় না, একটা মেল গ্যামেট এই এগ এর সাথে ফিউজড হয়ে যায়। এবার দেখো আমরা এটা পড়েছি মেল গ্যামেটের সাথে ফিমেল, এই এগটা ফিউজড হলে একটা ডিপ্লয়েড জাইগোট ফর্ম করবে। এটা একটা ফিউশন হলো, হয়ে ডিপ্লয়েড যে জাইগোটটা ফর্ম করে আফটার ফার্টিলাইজেশন, দেখো টোটাল ওভারিটা যখন সিড ফর্ম করে যায়, তখন টোটাল ওভারিটা যখন ফ্রুট ফর্ম করে যায়, তখন এই পোর্শনটা ওভারিটা দেখো ফ্রুট ফর্ম করছে আফটার ফার্টিলাইজেশন। আর এই যে ফার্টিলাইজেশনের এই যে পোর্শনটা হলো, এখানে যেটা সিড ফর্ম করে, ওভিউলস কনভার্টেড টু সিড, এটা আমরা পড়েছি আগে। তাহলে একটা ফিউশন দেখো হচ্ছে এখানের মেল গ্যামেটের সাথে এখানের এগ, একটা ফিউশন কমপ্লিট হলো। কিন্তু আলটিমেটলি দেখো ফর্ম করেছিল দুটো মেল গ্যামেট, তো একটা মেল গ্যামেট এটার সঙ্গে ফিউজড হয়েছে, ডিপ্লয়েড ফর্ম হয়েছে, সিড ফর্ম করবে,
কিন্তু আরেকটা মেল গ্যামেট থেকে যাচ্ছে, ওই মেল গ্যামেটটা কি করে এই পোলার নিউক্লির সাথে দেখো ফিউজড হয়। পোলার নিউক্লি দেখো অলরেডি 2n ছিল, আরও একটা n চলে এলো, তো সে তাহলে দেখো আলটিমেটলি 2n প্লাস n 3n হয়ে গেছে, ট্রিপ্লয়েড হয়ে গেছে। এই ট্রিপ্লয়েডটা হচ্ছে আমরা আফটার ফিউশন এই ট্রিপ্লয়েড যে কন্ডিশনটাকে পাই এটা আলটিমেটলি এন্ডোস্পার্ম ফর্ম করে, যেটা নাকি ওই গ্রোয়িং যে এমব্রায়োটা যতদিন গ্রোয়িং কন্ডিশনে থাকবে তখন নারিশমেন্ট ট্রান্সফার করতে হেল্প করছে, নারিশমেন্ট প্রোভাইড করছে এই এন্ডোস্পার্মটা। তাহলে এখান থেকে দেখো কি হচ্ছে, এই যে দুটো টার্মস নিয়ে আমাদের ডাউট থাকে, এই টার্মস দুটোর মধ্যে দেখো দুটো টার্মস আমরা পাই, একটা দেখো পাই ট্রিপল ফিউশন, একটা পাই ডবল ফার্টিলাইজেশন। তো আমি আগে দিনিশে একবার ডবল ফার্টিলাইজেশনটা বলি, কেন তাহলে এখানে কিভাবে ডবল ফার্টিলাইজেশন হচ্ছে, দেখো একটা মেল গ্যামেট পাচ্ছি আমরা, একটা দেখো মেল গ্যামেট পাচ্ছি, মেল গ্যামেট এন ছিল আর একটা এই যে একটা ছিল এটাও হ্যাপ্লয়েড ছিল। তাহলে এই একটা মেল গ্যামেট প্লাস একটা এগ ফিউজড হয়ে কি করেছে ডিপ্লয়েড জাইগোট ফর্ম করেছে, ডিপ্লয়েড জাইগোট ফর্ম করেছে, দেখো এটা 2n হয়েছে। তাহলে দেখো এখানে আমরা কি পেয়েছি, মেল গ্যামেট প্লাস এগ ইকুয়াল টু ডিপ্লয়েড জাইগোট ফর্ম করলো। এবার দেখো আমি বলি, তাহলে আর একটা তো মেল গ্যামেট ছিল, দেখো আরেকটা মেল গ্যামেট ছিল, আমরা দেখলাম যে দুটো মেল গ্যামেট ফর্ম করে, একটা মেল গ্যামেট কি বললাম না এগের সঙ্গে ফিউজড হবে, আর একটা মেল গ্যামেট যেটা রয়ে গেছে সেটা দেখো তোমাদের পড়ানোর সময় বললাম এই পোলার নিউক্লি বা 2n এর সাথে ফিউজড হচ্ছে। তাহলে ওয়ান মেল গ্যামেট প্লাস পোলার নিউক্লি, পোলার নিউক্লি 2n। তাহলে দেখো এই মেল গ্যামেট আর পোলার নিউক্লি যদি ফিউজড হয় তাহলে মেল গ্যামেট আর পোলার নিউক্লি, মেন গ্যামেট ছিল এন, পোলার নিউক্লি দেখো 2n, তাহলে এন প্লাস 2n হলে কি হবে বলো, 3n হয়ে যাবে। এই 3n হচ্ছে এন্ডোস্পার্ম। আর ট্রিপল ফিউশন ব্যাপারটা কি, ট্রিপল ফিউশন ব্যাপারটা হচ্ছে দেখো এখানে এই ব্যাপারটাকে আমরা বলবো ট্রিপল ফিউশন, কেন না 2n প্লাস n, n for male gamete, n 2n plus n, n for male gamete, 2n polar nuclei। ওকে, তো এন মেল গ্যামেট 2n পোলার নিউক্লি সেটা যদি হয় ফিউজড হয়ে দেখো কি ফর্ম করে এন্ডোস্পার্ম। তাহলে দেখো এই যে এখানে 2+1 3 তিনটে নিউক্লি ফিউজড হচ্ছে, তাই এটাকে আমরা দেখো বলছি ট্রিপল ফিউশন, 2n প্লাস n 3n ইজ কল্ড ট্রিপল ফিউশন। ওকে, আর দেখো ডবল ফার্টিলাইজেশনে আমরা কি করব, দুটোকেই কনসিডার করব, ফিউশন অফ মেল গ্যামেট উইথ এগ ফর্ম জাইগোট অ্যান্ড ফিউশন অফ মেল গ্যামেট উইথ পোলার নিউক্লি ফর্ম ট্রিপ্লয়েড এন্ডোস্পার্ম। তো তাহলে দুবার ফিউশন হচ্ছে, তাই এই কন্ডিশনটাকে দেখো আমরা বলবো ডবল ফার্টিলাইজেশন। আর ট্রিপল ফিউশনে দুটো পোলার নিউক্লি ছিল প্লাস ওয়ান মেল গ্যামেট ছিল, তো তিনটের ফিউশন, তাই এটাকে আমরা বলছি ট্রিপল ফিউশন। আশা করি এটা দেখার পর তোমাদের আর ডাউট থাকার কথা নয় এই দুটো টপিকের উপর। এরপরে আমরা এই চ্যাপ্টারে মাইক্রোস্পোরোজেনেসিস, মেগাস্পোরোজেনেসিস, ট্রিপল ফিউশন, ডবল ফার্টিলাইজেশনের যে কনসেপ্টসগুলো আমরা পড়লাম সেটার উপরে আমরা কিছু এমসিকিউ সলভ করবো নেক্সট ক্লাসে।